পথশ্রী প্রকল্পে নির্মীয়মান পিচের রাস্তা নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঠিকাদারি সংস্থার কাজ থেকে কাটমানি নেওয়ার জেরে রাস্তার মান খারাপ বলে দাবি বিজেপির। গোটা ঘটনায় বিডিওকে নালিশ জানিয়েছে বিজেপি। শুক্রবার তুফানগঞ্জের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম কুঠিবাড়ি এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার ধারে পুকুর রয়েছে, তাতে কোনো রকম বাঁশের পাইলিং দেওয়া হয়নি। বৃষ্টির সময় রাস্তায় ধস নামার আশঙ্কা রয়েছে। পিচের রাস্তা তৈরির ক্ষেত্র প্রথমে বালি মাটি, তারপর ছোট পাথর দেওয়া হয়, তার উপর কাটা পাথর বসিয়ে বালি মাটি দিয়ে রোলার করে পিচের রাস্তা তৈরি হওয়ায় এক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিকাদারি সংস্থা ছোট পাথর বাদ দিয়ে শুধুমাত্র কাটা পাথর বসিয়ে তার উপর মাটি দিয়ে রোলার করে পিচ বসানোর পরিকল্পনা নিয়েছে। ছোট পাথর ছাড়াই রাস্তা নির্মাণ করলে তা দুদিনে বেহাল হয়ে পড়বে বলে অভিযোগ তুলে এদিন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এ ব্যাপারে শনিবার বিজেপির 32 নম্বর মন্ডল সভাপতি প্রভাত বর্মনের দাবি, ঠিকাদারি সংস্থা থেকে কাটমানি নেওয়ার রাস্তার কাজ মান খারাপ হচ্ছে। আমরা গোটা বিষয়টি বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। কাটমানি অভিযোগ অস্বীকার করে শালবাড়ি 2 নম্বর তৃণমূলে অঞ্চল চেয়ারম্যান পরিমল কার্যের দাবি, এলাকায় বিজেপি বিধায়ক এবং সাংসদ থাকা সত্ত্বেও 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে উদ্যোগ নেয়নি তারা। তাই রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের কাজে বাধা দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। সরকারি কাজে বাধা দিলে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পশ্চিম কুটিবাড়ির রঞ্জিত দাসের বাড়ি থেকে শালবাড়ির উপস্বাস্থ্য কেন্দ্র যাওয়ার রাস্তাটা প্রায় 1200 মিটার এবং সেই সূর্য বর্মনের বাড়ি থেকে ট্রাইবেল বস্তি হয়ে বোচাবাড়ির চৌপতি পর্যন্ত সেই রাস্তাটা সেটা 1600 মিটার প্রায়। এই রাস্তাগুলোতে পথশ্রীর রাস্তার যেভাবে উপকরণ এবং যে নিয়মবিধি বা যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী যেভাবে কাজ হওয়ার কথা সেগুলো একদমই হচ্ছে না। এর জন্য এলাকাবাসী সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে যে রাস্তাটা যাতে সঠিকভাবে জনগণের জন্য হয়, কারণ এখানে কিছু তৃণমূলের পরিচালিত অঞ্চল সভাপতি সহ যারা পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন সব ক্ষেত্রে এরা দুর্নীতি আর ঘুষে খেয়ে যে সমস্ত জনস্বার্থমুখী যে প্রকল্পগুলো সেগুলো সব ঘুষের মাধ্যমে খেয়ে নিচ্ছে। এটা চিত্র ফুটে উঠলে তো পরিষ্কার হবে তৃণমূলের এখানকার অঞ্চল সভাপতিরা যারা ওদের টিম রয়েছেন এবং যারা এখানে পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন সকলেই দুর্নীতি করে এই রাস্তাগুলো নিম্নমানের বা অবৈধভাবে শিডিউল ছাড়া বহির্ভূতভাবে এরা করার চেষ্টা করছে। প্রশাসকের কাছে বিডিও মহাশয়ের কাছে আবেদন করেছি যে সঠিকভাবে যাতে কাজটা এখানে আমাদের এলাকায় করা হয়। সে এলাকার স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে শুনব। আমরা আমাদের অভিযোগ এই রাস্তাটা যখন নাকি কাজ হয় এর আগেই তো হয়েছিল, মানে টেন্ডার এর আগেই নাকি শুনছিলাম আমরা হয়েছিল, এই যে রাস্তার কোনো মেরামত হয়নি বা রাস্তা হয়নি, তাই এরপরে যখন নাকি টেন্ডার হয় তখন এখানে এখানে মিষ্টি টিষ্টি খাওয়ানোর খুব মানে উৎসব কী ছিল। তা এখানে এখন আমরা সাইনবোর্ড দেখে দেখি দেখতে পাই বুঝতে পাই এখানে বোসামারি থেকে ওই দক্ষিণ যে কুড়িবাড়ি মানে পশ্চিম কুড়িবাড়ি যে কালভাট দক্ষিণে ওই এই এই এইটুকু রাস্তা মেরামত করার কথা, আর যেভাবে করার কথা ছিল প্রথমে যে বেড লেভেলটা ওখানে ধরা আসছিল ওটা ওটা একদম মানে কোনো পাথর সাথর ফেলায়নি। তারপরে দ্বিতীয় মেডেলটা যেটা আরবিএম এটা দিয়েছে কোথাও কোথাও দিয়েছে কোথাও কোথাও দেয়নি। তারপরে এখন যেভাবে রাস্তাটা হচ্ছে এভাবে তো রাস্তা আমরা এটা মানি নিতে রাজি নই, কারণ এটা আজকের রাস্তা নয়, রাস্তা অনেক দিন থেকে এটা রাস্তা এই রাস্তাটা, তার মধ্যে যে পাশ কতটুকু আছে না আছে সেটা আমাদের কোনো দেখায় না বা কোনো, আর শাসক দলের নেতারা এখন পর্যন্ত কোনো মানে আসে নাই বা কোনো কিছু বলতেছে না। এটা আমরা জানতে চাই যে রাস্তাটা কি আছে কি নাই, এটা আমাদের দাবি। এটা ফার্স্টে আমার এখানে ধরা ছিল মানে আরবিএম আরবিএম পরে তো মেডেল স্প্রেডিং করবে, স্প্রেডিং করার পরে তারপর 10 mm পেকিং হবে মেডেলের উপর ওয়েট রোল এবং ডাইরেল হবে, তারপরে এটা এখন টোনদাস দিয়ে কটার কথা, এরা করতেছে বালু এবং মাটি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজটা যেন সঠিকভাবে করা হয়, 3 কিলোমিটার কই থেকে কই যায়? মোসামারির থেকেই দক্ষিণ কুটিবাটি 2.5-3 হবে। কি 2.5-3 কি লোক? 1000 আড়াই 3000
এই বিষয়ে কি জানাচ্ছেন তৃণমূল নেতা? শুনুন। আসলে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার একদিকে যেমন বাংলাকে হাতে মারবার একটা চক্রান্ত করছে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে, রাজ্যের থেকে বিভিন্ন প্রকল্পের ট্যাক্স কেটে নিয়ে তারা বাংলাকে তার পাওনা রিটার্ন করছে না, ঠিক সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব তহবিল থেকে আরও হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের মাধ্যমে মোট রাস্তা হচ্ছে গোটা বাংলায়, ঠিক সেই সময় লোকাল কিছু নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করবার জন্যে তারা এই চক্রান্তগুলো করছে, তার শালবাড়ি টু একটা ছোট্ট উদাহরণ। গোটা বাংলায় তারা বিভিন্নভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে তারা বদনাম করবার একটা চেষ্টা করছে এবং মানুষের মন জয় করতে চাইছে। বিগত দিনগুলিতে মানুষ এর জবাব দিয়েছে ব্যালট বাক্সে, আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেও এর জবাব মানুষ ব্যালট বাক্সেই দেবে।